পঞ্চির দখলে মরিয়া তালিবানরা, আর এবার তাদের পাশেই দাঁড়াতে চলেছে আল কায়দা জঙ্গি সংগঠন। আর এবার এমনটাই জানিয়েছেন মাসুদ বাহিনীর এক শীর্ষ নেতা। পঞ্চিরে তালিবানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে উত্তরের জোট। সংবাদ সংস্থার দাবি, আফগানিস্তানের উত্তরাংশে চলা এই লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই 115 জন তালিবানের। সূত্রের খবর, বৃহস্পতিবার তালিবানের সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সের সংঘর্ষের খবর প্রকাশ এসেছে। এমনকি তালিব যোদ্ধাদের শীর্ষ নেতা মোহাম্মদ জালাল নেট মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তালিবানের সঙ্গে উত্তরের জোটের লড়াই চলছে। কাবুল দখলের পর থেকেই তালিবানদের লক্ষ্য ছিল পঞ্চির দখল। একাধিকবার তারা চেষ্টা করেও তাদের সেই চেষ্টা ব্যাহত হয়েছে। আর এবারেই নিয়ে মুখ খুললেন তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি। তিনি বললেন, মুজাহিদিনরা হামলার প্রতিক্রিয়া জানায় এবং ফলস্বরূপ অপরপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে তালিবানের বিরুদ্ধেও আহমেদ মাসুদের দল বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেছে। প্রসঙ্গত, আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে জানিয়েছেন, তালিবানদের বিরুদ্ধে পঞ্চিরা হওয়া এই সংঘর্ষ শুধুমাত্র নর্দার্ন অ্যালায়েন্সের সাফল্য নয়, এটি গোটা আফগানবাসীদের সাফল্য, যা পরবর্তীকালে আফগানবাসীদেরকে তালিবানের রেহাই থেকে মুক্তি পেতে অনেকটাই সহায়তা করবে। এমনকি আহমেদ মাসুদের সঙ্গে হাত মেলানোর কথাও বলেছেন তিনি। সব মিলিয়ে পঞ্চির উপত্যকা আদৌ তালিবানদের দখলে আসে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।